খবরের দিকে নজর রাখবো। প্রাইভেট টিউশনে কড়া রাজ্য, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনে কড়া রাজ্য, 45 স্কুলে নোটিশ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের। প্রাইভেট টিউশন 45 স্কুলে নোটিশ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের, কি কারণে এই সিদ্ধান্ত আমরা জানবো, বিস্তারিত জানাও। শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ছিলেন, বিভিন্ন সময় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ এসেছে যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করছে, আর সেই প্রাইভেট টিউশন আটকানোর জন্যই এবার কড়া মনোভাব নিল রাজ্য। একযোগে 45টি স্কুলকে নোটিশ দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। যে নোটিশের কপি আমাদের হাতে এসেও পৌঁছেছে এবং যেখানে দেখা যাচ্ছে দমদম, বড়ানগর, বেলঘড়িয়া, আগরপাড়া, খড়দা, অর্থাৎ এই জোনের স্কুলগুলিতে একযোগে নোটিশ পাঠালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মোট 45টি স্কুলকে নোটিশ পাঠানো হয়েছে, মোট 200 জন শিক্ষকের নাম ওখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যে যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগগুলি এসছে সেই শিক্ষকদের নাম উল্লেখ করে এই নোটিশটি পাঠিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। অবশ্যই উল্লেখযোগ্য তার কারণ, আমরা দেখেছিলাম একদিকে চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় আন্দোলন চালিয়ে গেছেন, যারা বিভিন্ন সময় এসএসসিতে আন্দোলন চালিয়ে গেছেন এবং তাদের মধ্যে অনেকেরই অভিযোগ ছিল যে তারাও টিউশন পড়াতে চান ছাত্রছাত্রীদের, কিন্তু তারা টিউশন পড়াতে পারছেন না, তার কারণ স্কুল শিক্ষকদের একটা অংশ তারা টিউশন পড়াচ্ছেন, প্রাইভেট টিউশন করছেন। এই নিয়েও তারা অভিযোগ করেছিলেন বিভিন্ন সময় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে। আর তার জেরে একযোগে 45টি স্কুলকে নোটিশ পাঠালো রাজ্য অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে, তার মাঝেই স্কুল শিক্ষকদের এইভাবে নোটিশ পাঠানো অবশ্যই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথমত যে নোটিশটি পাঠানো হয়েছিল সেটি হচ্ছে 16ই আগস্টের তারিখ উল্লেখ করে নোটিশ, যে নোটিশটি সম্প্রতি এই স্কুলগুলি পেয়েছে। তারপরে আরও একটি নোটিশ পাঠানো হয়েছে, সেই নোটিশটির তারিখ আছে 24শে আগস্টের এবং যেই নোটিশটিও সম্প্রতি পেয়েছে স্কুলগুলি, এবং অবশ্যই সেই নোটিশ পেয়ে রাজ্য যে স্কুলগুলিতে নোটিশ গেছে তারাও অবশ্যই অনেকটাই অবাক এই নোটিশটি পেয়ে। আর যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের কাছ থেকে গোটা বিষয়টি নিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে, আর যদি এক্ষেত্রে কোনো অভিযোগ প্রমাণিত হয় আইন মাফিক শাস্তি হবে, তেমনটাই স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা।